আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাইনারি যোগ ও বিয়োগ। আজকের পর্বে বাইনারি যোগ ও বিয়োগের প্রাথমিক ধারণা থাকবে, পরবর্তীতে আমরা বিস্তারিত যাব। আমরা জানি বাইনারিতে ডিজিট সংখ্যা বা অঙ্ক সংখ্যা হচ্ছে দুটি, শূন্য ও ওয়ান। যোগ ও বিয়োগের প্রাথমিক ধারণাতে আমরা দেখি দুটি সংখ্যাকে মোট কয়ভাবে সাজানো যায়। আমরা দেখলাম বাইনারি ডিজিট শূন্য এবং ওয়ানকে মোট চারভাবে সাজানো যায়, এবং এই চারটিকে আমরা যোগ করে দেখি রেজাল্ট কেমন হয়। নর্মালি আমরা দশমিক পদ্ধতিতে বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেভাবে যোগ করে থাকি, বাইনারি তো যোগের প্রক্রিয়া একই। শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্য এবং এক যোগ করলে হয় এক, শূন্য এবং এক যোগ করলে হয় এক। এই তিনটি পদ্ধতি আমরা নর্মালি দশমিক সংখ্যা পদ্ধতিতে যেভাবে যোগ করে থাকি ঠিক একই রকম। এক্ষেত্রে ওয়ান এবং ওয়ান যোগ করলে হয় টু, কিন্তু বাইনারিতে টু লেখার কোনো নিয়ম নেই। তো বাইনারিতে দুই লেখা হয় ওয়ান জিরোকে। সুতরাং এখানে আমরা দুই এর পরিবর্তে বাইনারি দুই ওয়ান জিরো লিখব। বাম পাশের যে এক বা ওয়ান একে বলা হয় ক্যারি, অর্থাৎ বাম পাশের বিটটি হাতে থাকবে, পরবর্তীতে কোনো ডিজিট থাকলে তার সাথে যোগ হবে। আমরা এখন এই চারটির সংমিশ্রণে একটি যোগ অঙ্ক করব। বাইনারি এই যোগটি যদি আমরা করতে চাই তাহলে দেখবো এখানে তিনটি ওয়ান, তার মানে থ্রি। বাইনারিতে থ্রি হচ্ছে ওয়ান ওয়ান। কিন্তু আমরা জানি যে কোন সংখ্যায় দুটি অঙ্ক থাকলে ডান পাশের অঙ্কটি ফলাফলে বসে এবং বাম পাশের অঙ্কটি ক্যারি হিসাবে হাতে থাকে, যা পরবর্তী ডিজিটের সাথে যোগ হয়। তাহলে এখানে ক্যারি ওয়ান যোগ করলে হয় দুই। আমরা জানি দুই সমান সমান হচ্ছে ওয়ান জিরো, এক্ষেত্রে জিরো বসবে এবং এক ক্যারি হিসেবে আসবে। আবার যোগ করলে হয় এক দুই তিন চার, চার সমান সমান আমরা জানি ওয়ান জিরো জিরো। এক্ষেত্রে সর্ব বা ডানের বিটটি ফলাফলে বসবে এবং বাকি দুটি হাতে থাকবে, ওয়ান জিরো হাতে থাকবে। ওয়ান জিরো ইকুয়াল টু আমরা জানি দুই, দুই হাতে থাকলে এই একের সাথে যোগ করলে হয় তিন। আমরা জানি তিন ইকুয়াল হচ্ছে ওয়ান ওয়ান, তাহলে ডান পাশেরটা ফলাফলে বসবে, ডান পাশের বিটটি ফলাফলে বসবে এবং বাম পাশেরটি আবার ক্যারি হিসাবে পরবর্তী পিটের সাথে যোগ হবে। যোগ করলে হয় এক দুই তিন চার। এখন চারের বাইনারি আমরা জানি ওয়ান জিরো জিরো। পরবর্তীতে যেহেতু আর কোনো বিট নাই, সুতরাং আমরা ফলাফলে সম্পূর্ণ সংখ্যাটি দিয়ে লিখে দেব। এই হচ্ছে বাইনারি যোগের নিয়ম। এখন দেখব বাইনারিতে কিভাবে বিয়োগ করতে হয়। আমরা পূর্বেই দেখেছি শূন্য এবং এককে চারটি ভাবে সাজানো যায়। এই বিটগুলো যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়। নর্মালি আমরা জানি শূন্য থেকে শূন্য গেলে শূন্য, এক থেকে শূন্য গেলে এক, এক থেকে এক গেলে শূন্য। এই ক্ষেত্রে একটু বিপত্তি, উপরের সংখ্যা ছোট হলে কিভাবে বিয়োগ করতে হয় বাইনারিতে। নর্মালি আমরা জানি পাটিগণিতে আমরা যখন বিয়োগ করতাম উপরের সংখ্যা ছোট হলে এই ছোট সংখ্যার সাথে দশ যোগ করতাম,
দশ কেন যোগ করতাম? এটা ছিল দশমিক পদ্ধতি। যার বেস ছিল দশ, আমরা যে পদ্ধতি যোগ্য করি উপরের সংখ্যা ছোট হলে তার বেসের পরিমাণ যোগ করতে হয় ছোট সংখ্যার সাথে। তাহলে এটা যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি, তাই ছোট সংখ্যার সাথে দশ যোগ করা হচ্ছে। এটা যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি, সুতরাং উপরের ছোট সংখ্যার সাথে বাইনারি বেস টু যোগ করতে হবে। টু মিন্স ওয়ান জিরো, শূন্য সাথে ওয়ান জিরো যোগ করলে হয় ওয়ান জিরো, তার মানে দুই। এটাকে যদি দুই 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 থেকে এক গেলে থাকে এক। এটার সাথে দুই যোগ করার জন্য আমরা যা দাঁড় করে এনেছিলাম তার বাম পাশের ডিজিটটি হাতে থাকবে বড় হিসাবে, এখানে পুরো এক। অর্থাৎ দাঁড় করা সংখ্যা বা হাতে এক, যা পরবর্তী সংখ্যার সাথে যোগ করে আবার বিয়োগ করতে হবে। এখন এগুলার সংমিশ্রণে আমরা একটি বাইনারি বিয়োগ দেখি। ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ান। যদি এই বিয়োগটি সম্পন্ন করতে চাই তাহলে ছোট সংখ্যার সাথে ওয়ান জিরো যোগ করলে হয় দুই, দুই থেকে এক গেলে থাকে দুই থেকে এক গেলে থাকে এক, এক এসে পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে, যোগ হয়ে দাঁড়াবে দুই। এটা আবার ছোট সংখ্যা, তার সাথে যদি আরো দুই যোগ করি তাহলে হয় তিন। তিন থেকে তিন থেকে দুই বাদ গেলে থাকে এক। এখানে যে আমরা যোগ করলাম তার হাতের বা বুড়ো একে সে যোগ হবে আবার এই ডিজিটের সাথে, তা হচ্ছে টু। এই সংখ্যাটা আবার ছোট, সুতরাং তার সাথে আমরা ওয়ান জিরো যোগ করলে হয় দুই, দুই থেকে দুই গেলে থাকে জিরো। এখানে যে দাঁড় করা আনা এক এসে এখানে বসলে এক থেকে এক বাদ গেলে থাকে জিরো। সুতরাং ওয়ান ওয়ান হচ্ছে বিয়োগফল। আমরা একটু যাচাই করি, ওয়ান জিরো ওয়ান জিরো মিন্স দশ, ওয়ান 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 ইকুয়াল সেভেন। যদি আমরা বিয়োগ করি তাহলে হয় থ্রি, এখানে রেজাল্ট হচ্ছে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ইকুয়াল টু থ্রি। এইভাবে আমরা বাইনারি যোগ এবং বিয়োগের কাজ সম্পন্ন করতে পারি। ধন্যবাদ সবাইকে, এবং বাইনারি যোগ ও বিয়োগ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।